k-means cluster k-means clustering algorithm এর আমাদেরকে একটা ডাটা দেওয়া হয়েছে এখানে এই ডাটাটা এখানে ফ্রিকোয়েন্টলি সাজানো আছে ডাটা সেটে এন্ড আমাদের ক্লাস্টারিং করতে বলছে k k ক্লাস্টার তিনটা ক্লাস্টার করতে বলছে এখানে বলছে apply k-means clustering algorithm on the above data set and to create cluster at step show the intermediate cluster with mean value আমাদের এখানে ইন্টারমিডিয়েট কতগুলো স্টেপ এবং ইন্টারমিডিয়েট ক্লাস্টার বের করতে বলছে এবং সেগুলোর জন্য আমাদের ভ্যালু বের করতেছে আমাদের যেহেতু তিনটা ক্লাস্টার ভ্যালু আমাদেরকে ধরতে বলছে তার মানে কে এর মান আমাদের থ্রি নিতে বলছে কিন্তু আমরা কে এর মান থ্রি নিয়ে কাজ করবো যখন তখন আমাকে তিনটা ক্লাস্টার বাছে নিতে হবে সাপোজ আমরা এখানে র্যান্ডামলি 1, 21, and 55 তিনটা ক্লাস্টার ধরে নিলাম এটা আমাদের ক্লাস্টার এ এটা আমাদের ক্লাস্টার বি এটা আমার ক্লাস্টার সি এখন এ বি সি এখন এই এ ক্লাস্টার থেকে প্রত্যেকটা ডাটার মানে আমাদের যতগুলো ডাটা সেটে যতগুলো ডাটা আছে সেগুলো ডাটার ডিস্টেন্স বের করব এখানে যেগুলো আমাদের এ যেটা এটা আমাদের ক্লাস্টার ওয়ান এই ক্লাস্টার ওয়ানের সবগুলো এক এই ওয়ান থেকে আমি সবগুলো ডিস্টেন্স বের করবো সাপোজ ওয়ান থেকে ওয়ানের ডিস্টেন্স জিরো ওয়ান থেকে টু এর ডিস্টেন্স ওয়ান এখানে আমরা নেগেটিভটা বাদ দিয়ে দেবো যেমন সাপোজ আমাদের যখন ওয়ান মাইনাস ফাইভ তখন আমাদের নেগেটিভটা চলে আসে ফোর কিন্তু আমরা শুধু ফোরটাকে নেবো নেগেটিভগুলো বাদ দিয়ে দেবো সেমভাবে আমরা ওয়ান মাইনাস সেভেন সিক্স ওয়ান মাইনাস ইলেভেন টেন ওয়ান মাইনাস ফিফটিন ফোরটিন এভাবে আমরা সব ডাটার জন্য ডিস্টেন্স বের করব এই ওয়ান থেকে তার মানে এখানে যেগুলো আমাদের মান চলে আসতেছে আমার হচ্ছে প্রত্যেকটা ডাটার মান চলে আসতেছে ডিস্টেন্স চলে আসতেছে সেটা হচ্ছে আমার আমার ক্লাস্টার ওয়ান থেকে ডিস্টেন্স সেমভাবে আমি ক্লাস্টার টু এর ডিস্টেন্স বের করব টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে আমাদের আসে টোয়েন্টি এভাবে সেমভাবে টোয়েন্টি টু থেকে টোয়েন্টি ওয়ান মাইনাস করলে আমাদের আসে টোয়েন্টি ওয়ান সেমভাবে আমরা এটারও ক্লাস্টারের ডিস্টেন্স বের করব সেটা হচ্ছে আমাদের বি ক্লাস্টারের ডিস্টেন্স এবং একইভাবে সি ক্লাস্টার ডিস্টেন্স সি ক্লাস্টার ছিল পাঁচপান্ন থেকে আমাদের ক্লাস্টার ওয়ানের হচ্ছে ওয়ান মাইনাস ফিফটি ফাইভ দেন ফিফটি ফোর এভাবে আমরা আমাদের ক্লাস্টার ডিস্টেন্সগুলো বের করব তিনটা ক্লাস্টারের জন্য দেন আমরা চেক করব আমাদের এই তিনটা ক্লাস্টার ক্লাস্টার এ বি সি দ্যাটস মিন আমার ওয়ান টোয়েন্টি ওয়ান ফিফটি ফাইভ এইগুলোর মধ্যে আমার সবচেয়ে ছোটো কোনটা আমরা যদি এটা প্রথমটা কনসিডার করি প্রথমটার মধ্যে আমার সবচেয়ে ছোটো হচ্ছে আমার সবচেয়ে ছোটো হচ্ছে টোয়েন্টি ওয়ান সরি আমার ছোটো হচ্ছে জিরো একইভাবে আমরা প্রত্যেকটার জন্যে চেক করব এই তিনটার মধ্যে ছোটো ওয়ান এই তিনটার মধ্যে ছোটো ফোর এই তিনটার মধ্যে ছোটো সিক্স এই তিনটার মতো ছোটো টেন এখানে আমাদের দুইটাই টেন আছে শুধু আমরা প্রথমটা যেহেতু নিচ্ছি এটার প্রায়োরিটিটা একটু বেশি দিয়ে আমরা কাজ করব সেমভাবে আমরা এটার মধ্যে তিনটার মধ্যে ছোটো সিক্স থ্রি থ্রি জিরো টেন টুয়েলভ একইভাবে আমরা ডিস্টেন্সগুলো ডিফারেন্সগুলো দেখবো কোনটা সব থেকে ছোটো এবং সেটা ক্লাস্টার হিসেবে যদি প্রথমটা ছোটো হয় প্রথমটা ওয়ান এবং আমাদের এখানে যেহেতু ক্লাস্টার টু দুই নম্বর ক্লাস্টারটা আমাদের এখানে ছোটো হচ্ছে জিরো সেহেতু আমরা ক্লাস্টার টু এটা থ্রি তিনটার মধ্যে ছোটো হচ্ছে আমাদের থ্রি এই কারণে আমরা এখানে টু এভাবে আমাদের প্রত্যেকটার জন্য আমরা ক্লাস্টার বের করবো সাপোজ এই ডাটাটা যদি আমরা যদি দেখি আমাদের এখানে আছে জিরো ফোর থার্টি ফোর ফিফটি ফোর এদের মধ্যে সবচেয়ে ছোটো হচ্ছে জিরো আর জিরোটা হচ্ছে আমার ক্লাস্টার সি দ্যাটস মিন আমাদের ক্লাস্টার থ্রি এভাবে আমরা প্রত্যেকটা ক্লাস্টার বের করব ডিফারেন্স দেখে দেখে দেন আমরা এদেরকে মিন বের করব সাপোজ আমাদের ক্লাস্টার ওয়ানের যদি মিন বের করি আমাদের ক্লাস্টার ওয়ান হচ্ছে এই পর্যন্ত দ্যাটস মিনস আমাদের ডাটাগুলো ডাটা সেট থেকে আমরা ডাটা পাচ্ছি এই কয়েকটা ডাটা আমরা ক্লাস্টার ওয়ানের জন্য পাচ্ছি তার মানে হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস ইলেভেন প্লাস ফাইভ সরি ফাইভ মিনস হচ্ছে আমাদের এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ডাটা যেহেতু যোগ করতেছি এইগুলোর আমরা গড় করবো গড় করে আমার যেটা আসতেছে ফিফটি টু আসতেছে এইভাবে আমি ক্লাস্টার টু এর জন্য বের করবো ক্লাস্টার টু আমার এখান থেকে শুরু তাহলে আমার ডাটা সেট থেকে পাচ্ছি আমরা এখান থেকে এই পর্যন্ত আমার ক্লাস্টার টু কারণ এই পর্যন্ত আমার ক্লাস্টার টু নিয়ে আসছে এখন ক্লাস্টার টু এর একটা পনেরো আঠারো টোয়েন্টি ওয়ান থার্টি ওয়ান থার্টি থ্রি থার্টি এইট সবগুলো আমরা গড় করবো কয়েকটা ডাটা এখানে পাচ্ছি আমরা
এখানে আমরা ডাটা পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আমরা ছয় দিয়ে এটার গড় করে যেটা আসে সেটা আমার ক্লাস্টার টু এর মেল। সেমভাবে আমি এখানে ক্লাস্টার থ্রি এখান থেকে আমার শুরু, তার মানে আমার এখান থেকে ডাটা সেট আমি এখান থেকে ক্লাস্টার থ্রির জন্য নিচ্ছি। 39, 48, 50, 52, 55 সবগুলোকে আমরা কয়টা ডাটা, পাঁচটা ডাটা দিয়ে ভাগ করে আমরা মিন বের করতেছি। এখন আমার যখন আমরা তিনটা ক্লাস্টারের মিন বের করবো, তখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমাদেরকে দেখতে হবে নেক্সট সেন্টার কোনটা হচ্ছে। আমরা এখানে মানে আমাদের ফার্স্ট স্টেপে, এটা আমাদের ফার্স্ট স্টেপ, ফার্স্ট স্টেপে যেহেতু লেকচার ফার্স্ট স্টেপ সেন্টার আমরা ধরে নিচ্ছি এখানে 121 এবং 55, এবং সেকেন্ড পজিশন আমরা সিলেক্ট করবো আমাদের এই ক্লাস্টারের মিন ওয়াইজ। তাহলে আমাদের সেকেন্ড পজিশনে আমার ক্লাস্টার সেকেন্ড স্টেপে গিয়ে আমার ক্লাস্টার ওয়ান হচ্ছে 5.2 এবং সেকেন্ড ক্লাস্টার হচ্ছে 26 এবং থার্ড ক্লাস্টার হচ্ছে 58। এই এই ডাটাগুলোকে নিয়ে এখন এটা যদি আমার সেকেন্ড স্টেপ, এটা আমার সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপ আমরা সেম একইভাবে বের করবো। আমার এ ডাটা হচ্ছে 58, 5.2, বি ডাটা 26 এবং সি ডাটা বি মানে থার্ড ক্লাস্টারের গড় ছিল 48। এই 48 এইগুলো এখন আমার এখানকার পজিশন, তার মানে এইগুলো আমার এখন ক্লাস্টার। আমরা যখন আগে ধরে নিয়েছিলাম 121 এবং 55, এখন আমরা এই 5.2, 26 এবং 48.8 এটাকে পজিশন ধরে এখান থেকে ডিস্টেন্স বের করবো। তাহলে আমার আমরা যদি ডিস্টেন্স বের করি ক্লাস্টার এর জন্য, প্রথমে বের করবো 5.2 থেকে আমার ওয়ানের ডিস্টেন্স হচ্ছে 4.2, 5.2 থেকে আমার টু এর ডিস্টেন্স হচ্ছে 3.2 এবং 5.2 থেকে আমার ফাইভের ডিস্টেন্স হচ্ছে 0.2। এই সেমভাবে আমরা এই ডিস্টেন্সগুলো বের করবো, এই ডিস্টেন্সগুলো বের করবো, এই ডিস্টেন্সগুলো বের করবো। অবভিয়াসলি এই ডিস্টেন্স যখন বের করবো এটার সাথে এই কলমের এবং এটার সাথে এই কলমের, সাপোজ আমি 26 জন্য যদি ডিস্টেন্স বের করি ক্লাস্টার টু এর, তাহলে আমার 26 আর ওয়ানের মধ্যে হচ্ছে ডিস্টেন্স হচ্ছে 25 এবং সেকেন্ড ডাটার জন্য আমি দেখি টু এর জন্য যদি দেখি 20 আর 26 মধ্যে ডিস্টেন্স হচ্ছে 44। এই একইভাবে আমরা সব ডাটাগুলোর ডিস্টেন্স বের করবো, দেন আমরা একইভাবে দেখবো আমার কোনটা কোন ক্লাস্টারের আওতায় পড়ে। তখন আমরা এই তিনটার মতো একই নিয়মে আগের নিয়মে আমরা দেখবো এই তিনটা ডাটার মধ্যে সবচেয়ে কোনটা আমাদের ছোট, 4.2 ছোট, দেন এটা 3.0, এটা এটার মধ্যে ছোট, এটা এটা এটা, আমরা সবগুলোর মধ্যে যেগুলো ছোট সেইগুলোকে ক্লাস্টার আয়তায় আনবো। সাপোজ এখানে আমার এইটুক ডাটার জন্যে আমার প্রত্যেকটার এই ডাটা সেটটা সব থেকে ছোটো হচ্ছে, এই কারণে আমি ক্লাস্টার ওয়ান, ক্লাস্টার টু, ক্লাস্টার থ্রি, ক্লাস্টার ফোর, ক্লাস্টার ফাইভ সবগুলো, সরি ভুল বলে ফেললাম, আমি ক্লাস্টার ওয়ান, ক্লাস্টার এটা ওয়ান, ক্লাস্টার এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, এটা, কারণ এখানে আমাদের সবগুলোই ক্লাস্টার ওয়ানের সব থেকে ছোটো হয়েছে। আমরা সেকেন্ড যখন ক্লাস্টার টু দেখবো এই ডাটাগুলো আমাদের সব থেকে ছোটো হয়েছে আমার এই তিনটা ডাটার মধ্যে বেস করে। তাহলে আমরা এটা ক্লাস্টার টু এর আয়তা রাখলাম, যখন আমাদের এই দিকে ডাটাগুলো ছোটো হচ্ছে তখন আমি এটা ক্লাস্টার থ্রি আয়তা রাখলাম। সেমভাবে আমরা গড় বের করবো, যেটা যখন গড় বের করো আমার ক্লাস্টার ওয়ান কতদূর পর্যন্ত, আমার ক্লাস্টার ওয়ান আছে 15 পর্যন্ত, তার মানে এইটুক ডাটার আমি গড় বের করবো। এইটুক ডাটা সবগুলো সেপারেটলি সেমভাবে আমরা গড় বের করবো, এইভাবে 1, 1+2+5+7+11+15+ 1, 2, 3, 4, 5, 6, 6টা, তাহলে আমরা সেটার গড় বের করবো। এটা আসবে আমার সেকেন্ড যেটা ক্লাস্টার, সেকেন্ড ক্লাস্টারও সেম একইভাবে আমি গড় বের করবো। আমার সেকেন্ড ক্লাস্টার হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত, এটারও আমি সেমভাবে ক্লাস্টার বের করবো, এটা আসবে আমার গড় করলে। এবং লাস্ট যেই থার্ড ক্লাস্টার আছে সেই থার্ড ক্লাস্টার আমরা এটার গড় করলে আমাদের এটা আসে। আমরা ততক্ষণ পর্যন্ত স্টেপ বাড়াবো যতক্ষণ পর্যন্ত আমার এই ক্লাস্টার ওয়ান, ক্লাস্টার টু, ক্লাস্টার থ্রির মিন এই আগের আগের ক্লাস্টারের গড়ের সাথে না মিলবে। তাহলে আমার যেহেতু এখানে ক্লাস্টার ফাইভ ওয়ানের হচ্ছে 5.2, আমার এখানে মান আছে 6.83, তাহলে আমার এটার সাথে এটা মিলছে, কোনোটা ক্লাস্টার ওয়ান, ক্লাস্টার থ্রি কোনোটার সাথে মিলতেছে না। এই কারণে আমাকে ক্লাস্টার থ্রিতে যাইতে হবে, ক্লাস্টার থ্রি সরি স্টেপ থ্রিতে যাইতে হবে। যখন আমি স্টেপ থ্রিতে যাবো আমাকে এই ডাটাটাই, তখন আমার এই ডাটাটাকে তার পজিশন ক্লাস্টারের সেন্টার ধরতে হবে। আমরা যেমন সেকেন্ড ক্লাস্টারে যখন আসলাম তখন আমরা এই 5.2টাকে ক্লাস্টার ওয়ানের পজিশন ধরে নিয়েছিলাম, এখন এটাকেও আমরা এটার মানে সেন্টার পজিশন ধরে নেবো, সেন্টার পজিশন ধরে নিয়ে আমরা কাজ করবো। তো আমরা আমার ডাটা ছিল 6.83 আমরা পজিশন নিলাম, সেন্টার নিলাম এই ক্লাসের বি বি দুই নম্বর ক্লাস্টারে, যেটা আমাদের গড়া ছিল সেটা হচ্ছে দুই নম্বর বির হচ্ছে ক্লাস্টারের সেন্টার পজিশন, এবং একইভাবে সি এর জন্য যেটা আসছিল আমার ক্লাস্টার থ্রির জন্য